শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা পাঁচ দিন সূচকের পতনের পর বিনিয়োগকারীরা কম দামে ভালো কোম্পানির শেয়ার কেনার সুযোগ পাওয়ায় সূচক 17.11 পয়েন্ট বেড়েছে। সরকারি ব্যয় এবং নির্মাণ সামগ্রীর ক্রমবর্ধমান মূল্যের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন 2023 অর্থবছরের প্রথম সাত মাসে সর্বনিম্ন 28.16% হয়েছে। ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি জানুয়ারিতে 34% বেড়েছে। সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও বিমা খাত থেকে সংগৃহীত প্রিমিয়াম গত বছরের তুলনায় এবছরে 17% বৃদ্ধি পেয়েছে। আমদানি অর্থ প্রদানের জন্য মার্কিন ডলারের উপর নির্ভরতার কারণে মার্কিন ডলারে বিনিয়োগকৃত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ গত বছরের তুলনায় ফেব্রুয়ারিতে 34% কমেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।